আইনমন্ত্রীর বিধানসভা এলাকায় আইনের শাসন ভুলুণ্ঠিত বলে অভিযোগ সিপিএম এর। শুক্রবার দুই দফায় 22 থেকে 23টি বাড়িতে বাইক বাহিনী সন্ত্রাস নামিয়ে আনে বলে অভিযোগ। অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে প্রাণী মেরে ফেলারও হুমকি দেওয়া হয়। করোনা অতিমারিতে মানুষের পাশে দাঁড়াচ্ছেন বামপন্থীরা, দুস্থের মুখে তুলে দিচ্ছেন খাবার, করোনা সংক্রমিতের বাড়িতে পৌঁছে দিচ্ছেন খাদ্য সামগ্রী, বাড়িঘর এলাকা স্যানিটাইজ করছেন বাম কর্মীরা। অভিযোগ এটাই সহ্য হচ্ছে না শাসক দলের আশ্রিত দুষ্কৃতকারীদের, এজন্যই নামিয়ে আনা হচ্ছে বামপন্থীদের উপর ব্যাপক আক্রমণ। শনিবার সিপিএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাস সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন, শুক্রবার সকাল ও বিকেল দুই দফায় কলকলিয়া, গজারিয়া, হরিণাখোলা পঞ্চায়েত এলাকায় প্রচুর বাম নেতা কর্মীর বাড়িতে অস্ত্রশস্ত্র নিয়ে বাইক বাহিনী আক্রমণ চালায়, মারধর করে অস্ত্র উঁচিয়ে প্রাণ নাশেরও হুমকি দেয়। অভিযোগ ধমকি দিয়ে যায় সিপিএম না করার, এমনকি কর্মসূচিতে অংশ না নেওয়ারও। রতনবাবু বলেন এসব ঘটনা পুলিশকে জানানো হয়েছে। তিনি অভিযোগ করেন পুলিশ এবং আইনের কোনো ধরনের প্রয়োগ ব্যবহার দেখা যাচ্ছে না। মোহনপুর বিধানসভা কেন্দ্র আপনারা জানেন, এই রাজ্যের মন্ত্রী রতনলাল নাথ, যিনি প্রায় প্রত্যেক দিন আপনাদের সঙ্গে সাক্ষাৎ করে ওনার মতো করে রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি তিনি ব্যাখ্যা করেন। তার নিজের বিধানসভা কেন্দ্রে তার আশীর্বাদ ধন্য ছাড়া এই কাজ হতে পারে না। এই দুষ্কৃতীরা সেটা করেছে, গতকাল হামলা করেছে, আক্রমণ করেছে, হুমকি দিয়েছে, সিপিআইএম করা যাবে না, মিছিল মিটিংয়ে যাওয়া যাবে না। শুধু তা নয়, কেন জনগণের মধ্যে করোনা পরিস্থিতিতে মাস্ক বিলি করা হলো, কেন এলাকায় স্যানিটাইজেশন করা হলো, তার জন্য হুমকি দেওয়া হয়েছে, এটা করা যাবে না, এবং প্রাণে মেরে ফেলার ধমক দিয়েছে। এই হচ্ছে ঘটনা। দুষ্কৃতকারীদের বিরুদ্ধে যাতে পুলিশ পদক্ষেপ গ্রহণ করে এই দাবি জানান সিপিএম পশ্চিম জেলা সম্পাদক রতন দাস। এতে বোঝা যায় কি চলছে, এদের বিধায়ক আক্রান্ত হয়েছে, এদের নিজেদের দলের লোক আক্রান্ত হচ্ছে, শুধু সিপিআইএম এর উপরে আক্রমণ হচ্ছে তা না, সাধারণ মানুষ আক্রান্ত, ওদের দলের নেতা, ওদের দলের বিধায়ক মন্ত্রীরা পর্যন্ত আক্রান্ত হচ্ছে। এই জায়গায় গিয়ে রাজ্যের আইন শৃঙ্খলা দাঁড়িয়েছে। কাজেই আমরা সিপিআইএম এর পক্ষ থেকে, পশ্চিম জেলা কমিটির পক্ষ থেকে আমরা এটাই বলবো যে পুলিশ শুড অ্যাক্ট, পুলিশ শুড টেক অ্যাকশন, পদক্ষেপ নিক, দুষ্কৃতীদের গ্রেপ্তার করুক, এফআইআর করা হলে এই এফআইআরগুলির বিপরীতে যাতে ব্যবস্থা গ্রহণ করে, এই দাবি আমরা রাখছি। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সিপিএম মোহনপুর মহকুমা সম্পাদক প্রণব দেববর্মা, দিলীপ দাস। সাংবাদিক সম্মেলনে রতন দাস এও অভিযোগ করেন, মানুষ যাতে প্রতিবাদী না হতে পারে সেজন্য শাসক দলের দুর্বৃত্তরা আক্রমণের পথ বেছে নিয়েছে। রাজ্যের মহামান্য রাজ্যপালের নিকট সিপিআইএমের প্রতিনিধি দল দেখা করে বলেছেন, রাজ্যপাল কথা দিয়েছেন, রাজ্যপাল বলেছেন যে আর এই ধরনের ঘটনা ঘটবে না। তারপরে আপনারাই বলুন, আমাদের পশ্চিম জেলাতে মহামান্য রাজ্য মাননীয় রাজ্যপাল বলার পর আমাদের পশ্চিম জেলাতে যা ঘটেছে কথাটা থাকলো কোথায়? আইন শৃঙ্খলাহীনতা ভয়াবহ জায়গায় গেছে, কেন করছে এটাই বলছি। এদের ব্যর্থতা ঢাকার জন্য, এদের ব্যর্থতা কি, মানুষকে করোনা পরিস্থিতি এদের অপদার্থতার জন্য বেড়েছে, মানুষের হাতে কাজ নাই, চাকরি বিষয় তো নেই, গরিব মানুষের কাজের ব্যবস্থা নেই, খাদ্য নেই, একটা হাহাকার পরিস্থিতি গোটা রাজ্যের মধ্যে, মানুষ ক্ষুব্ধ, প্রতিবাদী হচ্ছেন মানুষ, এটা যাতে না হতে পারে মানুষ তাদের বিরুদ্ধে, এরা এই জন্য এই আক্রমণের পথ বেছে নিয়েছে। রিপোর্ট চ্যানেল দিনরাত।